হাই ফ্রেন্ডস চলে এলাম এসে নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদেরকে এইরকম একটা সুন্দর লাইট তৈরি করে দেখাবো তোমাদের দেখো এটা কত সুন্দর লাগছে রাত্রের বেলা এটা তোমরা বাড়িতে লাইট ল্যাম্প হিসাবে ইউজ করতে পারবে তো তোমরা দেখো এটা কত সুন্দরভাবে জ্বলছে এটা দেখো তোমরা তো আজকে আমি তোমাদেরকে এটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাকে দেখাবো তো চলো আজকে প্রোজেক্টটা শুরু করা যাক প্রথমে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো দেখে দেখে নাও তোমার কী কী লাগবে তোমাদের তৈরি করতে এ দুটো এরকম স্টিক লাগবে দোকানে পেয়ে যাবে দশ টাকা করে আর এরকম একটা বাক্স বক্স এটা ইলেকট্রিক বক্সের ঘরে পড়েছিলো এটা আমার কাছে তো ভাবলাম কী করা যায় এটাতে তো তোমাদের জন্য একটা লাইটই তৈরি করা যাক তো এরকম আমার পেছনে ঢাকাটা নিয়ে দেখো এটা আমি চার পাঁচ দিয়ে ফটো করা একটা পুরোনো বক্স তোমরা একটা কুড়ি টাকা বা তিরিশ টাকাতে একটা নতুন কিনে নেবে তো তারপর এখানে চার এইরকমভাবে আমরা লাইটগুলো লাগাবো স্টিকগুলো এইরকমভাবে লাগাবো তো আমাদেরকে এর জন্যে এখানে ছোটো ছোটো করে ফোটো করে নিতে হবে তো আমরা পুরোটা শোল্ডারিং আয়রন দিয়ে করবো তো তোমরা ভিডিও দেখতে থাকো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের চারটে সম্পূর্ণ হোল করা হয়ে গেছে তো এবার চারপাশে কিছু বেরিয়ে আছে এগুলো সমান করার জন্য কাটার দিয়ে কেটে নেব তারপর দেখো এরকম আমরা স্টিকটা লাগাচ্ছি একটু বড় করতে হবে এটা এটা হোলটা ছোটো হয়ে গেছে তো এরকম করে তোমরা সব করে চেক করে নেবে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর তোমরা এইভাবে লাগিয়ে নেবে তো তোমার ভিডিওটা দেখতে থাকো কীভাবে করছি এবং সেই মতো তোমরা করতে পারো তো আমাদের সব কিছু কমপ্লিট তো এরপর আমরা স্টিকগুলোকে লাগাবো এর ভিতর তো তোমরা দেখো এটা কীভাবে লাগাচ্ছি তো এরকম করে দুটো হোলের ভিতরে এরকমভাবে লাগিয়ে দেবো এই দুটো তারপর আমরা ওইটাকেও লাগাতে হবে তো এটা একটু ছোটো আছে এটা একটু বড় করে নিই ওইটাও ছোটো আছে একটু ওইটাকেও একটু বড় করতে হবে তোমরা দেখতে থাকো এটা কীভাবে লাগাচ্ছি আমি দেখো এখন এটা লাগিয়ে নিয়েছি এরপর আমাদের এর ভিতরে এলইডি লাগাতে হবে তো এল ইডিটা কী করে লাগছে তোমরা দেখো তোমার সোলারি আয়রন দিয়ে এরকম পেছন দিকে এরকম হালকা করে ফুট ছোটো ছোটো করে ফুটো করে সোলারি আয়রন দিয়ে এলইডিগুলোকে লাগিয়ে দেবে তারপরে আঠাগুলো শুকিয়ে গেলে পুরো আটকে যাবে তো এরকম দেয় তোমরা লাগিয়ে নেবে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি এখনও লাইক না করে থাকো এটা লাইক করে দেবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে পারি আমি তো এটা খুলে গেছে লাগিয়ে দিই ভালো করে তো এটা যদি না বেরিয়ে না সেই মধ্যে তাহলে আমরা একটা গ্লুকানে আঠা দিয়ে এটাকে জুড়ে দেবো তোমাদের কাছে গ্লুকানে আঠা না থাকলে তোমরা এরকম আরেকটা স্টিক কিনে সেগুলো গ্যাসে বা কিছুতে হিট করে এই সাইডের দিয়ে দেবে তাহলে এগুলো আর বেরাবে না বা তোমরা যে কোনো আঠা ফেবিকুইক দিয়ে দিলেও হবে হয়তো তো এরকম করে চারটেতে দিয়ে দেবো একবারে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে লাইক করে দাও একটা তোমার নেক্সট ভিডিও কীরকম চাও একটু কমেন্ট করে জানাবে এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে বলবে তোমাদের লাগানো হয়ে গেছে চারটেতে পুরো কমপ্লিট চারটেতে আমাদের লাগানো হয়ে গেছে তো আমরা সামনের দিকে একটা লাগিয়ে দিচ্ছি সেফটির জন্যে আসলে সেফটা না আঠারোটা বেরিয়ে যাচ্ছে তো তাই জন্য আঠাটা লাগিয়ে দিচ্ছি আর নষ্ট হবে না আর আমাদের প্রায় লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তোর তো এরপর আমরা একটা ডিজাইন দেখছি ডিজাইন করছি এটা এটা হয় না তো এটা আমরা সেতু মতো আমরা ডিজাইন করেছি তো এটা আটকে গেছে এটা তোমরা এরপর একটু হাওয়া দিয়ে দিলেই এটা আটকে যাবে এরপর তোমরা কানেকশানটা দেখে না কানেকশানটা খুব সহজ তোমরা চারটে এলিডির পজিটিভ আর চারটে এলডির নেগেটিভ কানেকশান করে দেবে প্যারাল কানেকশান করবে তোমরা দেখে নাও আমি এখানে দুটো এডির পজিটিভ পজিটিভ দুটো এলইডি পজিটিভ লেগ কানেক্ট করে দিচ্ছি নেগেটিভ লেগগুলো এক পাশে আছে দুটো এলইডি দু পাশে দেখো তোমরা পজিটিভ লেগ আমি কানেক্ট করে দিয়েছি খুব সহজ কানেকশান চারটে এলইডি পজিটিভ একসাথে চারটে এডি নেগেটিভ একসাথে কানেক্ট করে দেবে তবে নেগেটিভ কানেকশানটা করছি তবে দেখে নাও এই কানেকশানটা তোমরা সবাই জানো তো ফাইনালি আমাদের সব কানেকশান কমপ্লিট হয়ে গেছে নেগেটিভ কানেকশান শুধু পজিটিভ কানেকশানটা বাকি আছে এটা পরে করবো তো এরপর তোমরা এরকম একটা ডাটা কেবিল নিয়ে লাগিয়ে দেবে এটা আমার পুরনো ছিল পুরনো নয় মানে পাওয়ার ব্যাঙ্কে ছিল এটা আমি কেটেছি কী করব এটা আবার পরে আমি জুড়ে দিয়ে লাগিয়ে নেবো তো এটা তোমরা সোল্ডারিং করে নেবে নেগেটিভটা নেই কালোটা নেগেটিভ লালটা পজিটিভ নেগেটিভটা নেগেটিভ পজিটিভটা পজিটিভ কানেক্ট করে নেবে ভিডিওটা হয়ে গেলে আমি আবার খোলে লাগিয়ে নেবো বাকি টেপ মেরে আবার পেস্টিং করে দেব আমাদের সব কানেকশানই প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখো সব নেগেটিভ কানেকশান করেছি পজিটিভ কানেকশানটা খালি বাকি আছে তো এটা আমরা করে নিচ্ছি দেখো আমরা লাইটটা এরকমভাবে বসেছি কীরকম দেখতে লাগছে তো এরকম আমরা একটা লাল তার দিয়ে পজিটিভ কানেকশানটা করে নিয়েছি তো এরপরে এটাকে টেস্টিং করে দেখাবো তোমাদেরকে তোমরা দেখো টাটা কেবলটা ছোটো হয়ে গেছে তো তো চার্জারটা একটু নিলে ঠিক হয়ে যাবে চার্জার উল্টে নিচ্ছি আমরা তারপর চার্জারটা উঠে দিলাম একটা নতুন টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিলাম এই জন্য একটা লাইক করে দাও ভিডিওতে তো দেখো এটা কী সুন্দরভাবে জ্বলছে তারা লাইটটা অফ করলে আরও সুন্দর দেখাবে তো লাইটটা অফ করে তোমাদেরকে দেখাচ্ছি লাইট অফ তো দেখো এটা কত সুন্দর দেখতে লাগে দেখো তো ফের আজকের ভিডিও এটুকুন তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে